السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে দেশ বা যে প্রান্ত থেকে এটিএন বাংলার পর্দায় আপনাদের আমাদের সকলের প্রিয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিবেদিত সরাসরি প্রশ্ন এবং জবাবের অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রত্যেককে সাদর স্বাগতম জানাচ্ছি। আমরা বরাবরের মতো দুইটি অনুরোধ জানাতে চাই, আপনারা দয়া করে আমাদের অনুরোধটা রক্ষা করবেন। প্রথম অনুরোধ হলো, আপনারা যখন আমাদের সাথে টেলিফোনে কথা বলবেন, দয়া করে আপনার নিজের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দেবেন, প্রশ্ন করা শেষ হলে ভলিউম বাড়িয়ে দিয়ে জবাব শুনবেন। আর দ্বিতীয় অনুরোধটি হলো যে একজনে দুইটি প্রশ্ন করবেন, আর চেষ্টা করব আমরা অল্প শব্দে প্রশ্ন করতে, যাতে অনেককে আমরা সুযোগ দিতে পারি। তাহলে আমরা আপনাদের প্রশ্ন শুনছি ইনশাআল্লাহ, এবং ওবিল্লাহি তৌফিক জবাব দেওয়ার চেষ্টা করব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? কোথা থেকে? হুজুর, আমি ঢাকা থেকে বলছি। কে বলছেন? জি হুজুর, আমার দুইটা প্রশ্ন আছে আপনার কাছে। জি বলুন, কে বলছেন? জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার আম্মুর 5 লাখ টাকা আছে, সেটা হচ্ছে ব্যবসায় কাজে লাগানো, লাভ যা পায় সেটা তো সাংসারিক খরচে চলে যায়, হাতে কিছুই থাকে না, এখন কি এই 5 লাখ টাকা জাকাত দিতে হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? প্রশ্ন জি, আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা শুনেছি সোমবার আর বৃহস্পতিবার জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, এখন সোমবার যদি কেউ মারা যায় আর বৃহস্পতিবার মারা যায়, তার মর্যাদা কি? আরেকটু প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি মুমিনুল হক বলছিলাম। হুজুর, আমি বলছিলাম যে অনেকেই বলে মুনাফিক হলো দুই প্রকার, একটা হচ্ছে আমলি মুনাফিক, একটা হচ্ছে আকীদা মুনাফিক। হুজুর, এটা কি কোরআন হাদিসের বক্তব্য? এটা হুজুর আরেকটা বক্তব্য, গতদিন আপনি মুনাফিক সম্পর্কে বলেছিলেন, তিনটে খারাপ গুণ থাকলে তাকে মুনাফিক বলা হবে, এও কি আমলি মুনাফিক না আকীদা মুনাফিক? এটা একটু বলবেন, ধন্যবাদ। আচ্ছা, আমরা প্রথম যে প্রশ্ন পেলাম, যে আমাদের একজন প্রশ্নকারিণী বললেন 5 লক্ষ টাকা ব্যবসায় খাটানো হচ্ছে, লভ্যাংশ যা আসছে তা খরচ হয়ে যাচ্ছে, তার কি জাকাত লাগবে? হ্যাঁ, যে 5 লক্ষ টাকা ব্যবসায় খাটানো হচ্ছে আর এর থেকে মানে লাভ পাওয়া যাচ্ছে, ব্যবসায় যা মূলধন খাটানো হয়েছে তার উপরে জাকাত দিতে হবে। তবে ব্যবসা প্রতিষ্ঠার জন্য কিছু ফিক্সড অ্যাসেট লাগে, স্থায়ী সম্পদ যার উপরে ভিত্তি করে ব্যবসা প্রতিষ্ঠা করা হয়, যেমন দাঁড়িপাল্লা কিনতে হয়, মালপত্র সাজানোর জন্যে থাক ডেকোরেশন করতে হয়, যে জিনিসগুলো স্থায়ী খরচ হিসেবে ব্যবসা প্রতিষ্ঠার জন্যে বাধ্যতামূলক ফিক্সড অ্যাসেট, এর উপরে জাকাত লাগবে না। কিন্তু যেটা রুলিং মানি তার উপরে অবশ্যই বছরে একবার জাকাত দিতে হবে। তাই সহজ কথায় বলবো যে 5 লক্ষ টাকা ব্যবসায় খাটানো হচ্ছে, হ্যাঁ, যে যে বিষয় যে যে মানে সম্পদের উপরে, ব্যবসার যে সম্পদের উপরে জাকাত লাগবে না বললাম, ফিক্সড অ্যাসেট হলে লাগবে না। সুতরাং এটা ক্যালকুলেশনের বিষয়, কোনো একজন ভালো আলেমের সহযোগিতা নিয়ে আপনি আপনার আম্মা 5 লক্ষ টাকার কত টাকার জাকাত দেবে এটা কনফার্ম করে বের করে নেবেন, এবং জাকাত দিতে হবে, ব্যবসার সম্পদের জাকাত দিতে হয়। আর দ্বিতীয় প্রশ্ন হলো, সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেয়া হয়, না, এই জান্নাতের দরজা সোমবার আর বৃহস্পতিবারে খুলে দেয়া হয় বলে কোনো বর্ণনা বিশুদ্ধ বাস্তবতায় প্রমাণিত নেই, বরং সোমবার আর বৃহস্পতিবারে আমল নামা আল্লাহ তাআলার কাছে উঠে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি বলেছেন, আমি চাই যে আমার আমল নামা উঠবে আল্লাহ তাআলার কাছে, প্রথমেই দফতরে থাকবে আমি রোজাদার। আর আরেকটি কারণ ছিল নবীজি সোমবারে রোজা রাখার, কারণ সোমবারে নবীজি সাসাম জন্মগ্রহণ করেছিলেন, সোমবার দিন রসুল্লাহ সাল্লাহ নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। সুতরাং সোমবার আর বৃহস্পতিবার রোজা, সপ্তাহের 2 দিন রোজা রাখা রসুল সাসামের বিশুদ্ধ বক্তব্যে
আমল নামা আল্লাহর দরবারে উঠে, এই জন্যে তাই জান্নাতের দরজা খোলা হয় বলে যে কথা এটা সঠিক বাস্তবতা নেই। তবে হ্যাঁ, সোমবার বৃহস্পতিবার মারা গেলে কি, হ্যাঁ হাদিস দ্বারা প্রমাণিত, বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ জুমার দিনে যদি কোনো ইমানদার মারা যায়, আল্লাহ তাআলা তার কবরের আজাব ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলার কাছে আমরা তা দোয়া করি, চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন, আমরা এই সুসংবাদ পাওয়ার জন্য আল্লাহর কাছে কামনা করব। হ্যাঁ, মমিনুল হক সাহেব প্রশ্ন করলেন ঢাকা থেকে যে মুনাফিক দুই প্রকার, একটা হলো বিশ্বাসের দিক থেকে আর একটা হলো আমলের দিক থেকে, না এইভাবে মুনাফিককে দুই ভাগ করে বিশ্বাসের মুনাফিক আমলের মুনাফিক মুনাফিকই, আর আসলে বিশ্বাসটা আমলে প্রতিফলিত হয়ে ওঠে। আর রসুল্লাহ সাল্লাহ তালা আলী হুসাল্লাম মুনাফিকের বাস্তবতা যে বলেছেন, নিঃসন্দেহে মুনাফিকই হৃদয়ের বিশ্বাসের ঘাটতি থেকেই সূচনা হয়, কিন্তু এর বাস্তবতা প্রতিষ্ঠিত হয় কাজের দ্বারা। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি নিদর্শন মুনাফিকের, যখন কথা বলে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে খেলাফ করে। হ্যাঁ, এর যে কোনো একটিও যদি কারো জীবনে প্রবিষ্ট হয় তাহলেও সে মুনাফিকের মধ্যে ঢুকে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে ফিরে আসতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার নানি যখন অসুস্থ ছিল তখন আমি বলছিলাম একটা কোরআন খতম দেব। জি, তখন আমি যখন এক পারা কোরআন শরীফ পড়ি তখন আমার নানি মারা যায়, এখন কি এটা দিতে হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? হুজুর, আমার নাম রাব্বি, এই নামটা রাখা কি ঠিক হয়েছে? না, এটা তো ঠিক হয় নাই। আচ্ছা, আমার নাম মোহাম্মদ রাব্বি হাসান শান্ত রাখা হয়েছে, এটা কি ঠিক? অথবা এটা পাল্টাই কি অন্য নাম রাখবো? যে অন্য নাম আছে আমার, অন্য নাম রাখাটাই ভালো। জি, পরে বলবো। জি, আসসালামু আলাইকুম। সালাম। নানি অসুস্থ ছিলেন, নাতি হিসেবে তার সুস্থতা কামনায় আল্লাহ তাআলার কাছে পূর্ণ 30 পারা তেলাওয়াত করবেন, খতম করবেন বলে আপনি ইচ্ছা পোষণ করেছিলেন বা মান্যত করেছিলেন, কিন্তু এক পারা পড়ার পরই নানি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, জান্নাতের বাসিন্দা বলে কবুল করুন। তো আসলে আপনি পূর্ণ 30 পারাই পড়ুন, এতে লাভটা আপনারই আর মান্যতটাও পূর্ণ করতে আল্লাহ তাআলার আদেশ। তাই নানি বেঁচে নাই তাই বলে কি পড়বেন না? না, অবশ্যই 30 পারা আপনি পূর্ণ খতম, 30 পারা পড়ুন, পূর্ণ খতম করুন, আল্লাহ তৌফিক দিন। আর নামটা রাব্বি, আসলে ইহুদিদের মানে যারা ধর্মীয় পণ্ডিত তাদেরকে বলে রাব্বি, আর আরবিতে রাব্বি মানে আমার রব। তো আসলে বাস্তবতায় পরিভাষায় কোনো দিক থেকে এটা না রেখে আপনি বরং আরও একটি ভালো সুন্দর নাম রাখতেই পারেন। মা বাবার অধিকার রয়েছে জীবনের যে কোনো সময়ে রাব পরিবর্তন করে রাখতে পারে, জন্মের আগেও নাম রাখতে পারে বাচ্চার, জন্মের পরেও যে কোনো সময় নাম পরিবর্তন করতে পারে। তবে সার্টিফিকেট নেম হয়ে গেলে একটু সরকারি নির্দেশনা এফিডেভিটগুলো করতে হয়, তেগুলো সব করে চেষ্টা করুন নামটা পরিবর্তন করার, এতেই কল্যাণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথা থেকে বলতেছি? সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে খলিলুর রহমান। জি, আমার প্রশ্ন হুজুর হলো যে বিতরের যে 3 রাকাত পরে 2 রাকাত সালাম ফেরানোর পর যে শেষে 1 রাকাত পরে, জি, সেই শেষের 1 রাকাতে মানে 2 রাকাত পড়া সালাম ফেরানোর পরে মাঝে কি কথাবার্তা বলা যাবে না? আচ্ছা, আর যে শেষের যে 1 রাকাত পড়বে সেখানে কি ছানা পড়তে হবে? আর একটা প্রশ্ন হুজুর, যে আমরা কোরআন শরীফ পড়ি, প্রথমে হলো আপনার আস্তাগফিরুল্লাহ পড়ি, দরুদ পড়ি, তারপরে সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম 7 আয়াত পড়ার পরে মূল যে পড়া পড়ি সেখানে যায়, এটা কি এভাবে পড়বো নাকি সরাসরি যেখান থেকে আমরা পড়া আর কি নিয়মিত যে পাঠ আর কি? আচ্ছা আচ্ছা, নিয়মিত পাঠ সেখান থেকে পড়বো নাকি প্রথমে সূরা ফাতিহা, তারপরে আল ইমরানের প্রথম নাই সূরা বাকারার প্রথম 7 আয়াত পড়ার পর মূল পাঠে যাব? আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে?
হুজুর আমি ঢাকা থেকে গাজীপুর ঢাকা থেকে বলছি তাসলিমা জি বলুন কি চাই হুজুর আমার দুটো প্রশ্ন একটা হচ্ছে আমি এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজের সময় কি আমি তাহিয়াতুল ওজুর নামাজ পড়তে পারবো আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে আমাদের মা বোনদের যে অসুস্থতা হই বা বিভিন্ন রোগে এই রোগগুলো যদি পুরুষ ডাক্তার অপারেশন করে পুরুষের ডাক্তার তাহলে কি আমাদের গুনাহ হবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম জি কে বলছেন জি আমি ঢাকা থেকে জামাতুল ফতে বলছি জি বলুন জি এটা কি এটিএন এর ইসলামিক অনুষ্ঠান শুনতে পাচ্ছি বলুন বাবা জি জি আমার কয়েকটা প্রশ্ন ছিল দুইটা করবেন বলুন তাড়াতাড়ি আমার বাবার পরিবর্তে আমার বড় ভাই মানে একটা চাকরি পায় আমার বাবা মারা যান দুবাইতে মৃত্যুর পর ওই কোম্পানি থেকে আমাদের ক্ষতিপূরণ বাবদ টাকা দিতে চায় কিন্তু সেই টাকা না নিয়ে আমার মা হচ্ছে আমার বড় ভাইকে চাকরির কথা বলে তো আমার বড় ভাই যখন চাকরিটা নেয় সে খুব ভালো বেতনে তাকে ওইখানে চাকরি দেওয়া হয় উনি যখন এখানে চাকরি করে তখন হচ্ছে সংসার খরচের টাকা ছাড়া তেমন বাড়তি কোনো টাকা দিত না এবং সে আমার মাকে বলতেও না তার বেতন কত এখন তার ইনকামের উপরে আমাদের তার ভাই বোনের কি কোনো হক আছে আর আমার আরেকটা প্রশ্ন হলো আমার মা তার বাবার বাড়িতে সম্পত্তির ভাগ থেকে যে টাকা পায় আর আমার ভাই যে সংসারের টাকা দিত সেখান থেকে জমিয়ে আর আমার মায়ের গয়না বিক্রি করে 6% জমি কিনে যার বর্তমান মূল্য হচ্ছে 12 লক্ষ টাকা জমি কেনার সময় আমার ভাই বাড়তি কোনো টাকা দেয়নি জমি কেনার জন্য সে যখন মানে দুবাই থেকে চলে আসে সেই ব্যবসা করার জন্য জমিটা বিক্রি করতে চায় বিক্রি করার জন্য বিক্রি না করার জন্য মা তাকে তখন 2,42,000 টাকা দেয় এখন যদি আমার মা ওই জমির ভাগ তাকে না দেয় তাহলে কি আমার মার কোনো গুনাহ হবে আচ্ছা 2,00,000 আচ্ছা 2,42,000 টাকা যখন দিয়েছে কি মা জমির মূল্য ধরে তার অংশটা দিয়েছে বলে দিছে না এমনি থুক দিছে না না তখন আসলে জমিটার ব্যাপার সে বিক্রি করতে চাইছিল তো এই জন্য মা বলছে এই টাকা দিয়ে তাকে ব্যবসা করতে সে জমিটা বিক্রি করতে চাইছিল তখন কিন্তু আমার মা বলছে যে এখন জমি বিক্রি করা লাগবে এই টাকা দিয়ে ব্যবসা কর আচ্ছা আচ্ছা আমার আরেকটা প্রশ্ন আছে মানে এই ব্যাপারে আমি কি করতে পারি দুইটার বেশি নিতে চাই না প্লিজ এই ব্যাপারেই ছিল যদি আমি করতাম ভালো হতো বলেন যে আমার বাবার পরিবর্তে যে উনি টাকা মানে আমার বাবার পরিবর্তে যে উনি চাকরিটা পান এটা তিনি অস্বীকার করেন মানে আমার বাবা তো দুবাইতে মারা গেছে তিনি হচ্ছে বিয়ের পরে 7 বছর যাবত আমাদের সাথে কোনো যোগাযোগ করে না এমনকি আমার মার সাথে ফোনেও সে কথা বলে না মানে সে যখন চাকরি ছেড়ে চলে আসে সে আমাদেরকে মানে আমার মাকে সে জানায়ও নাই সে চাকরি ছেড়ে চলে আসছে একবারে এখন সবাই বলে বাবা মানে বড় ভাই নাকি বাবার মতো সে আমাদের তো কোনো দায়িত্ব পালন করেনি সে যখন আমার বাবা যখন মারা যায় তখন আমার দুইটা ভাই নাবালক ছিল এখন আমাদের কি কোনো গুনাহ হবে তার সাথে যদি আমরা কোনো যোগাযোগ না রাখি বা সেটা আমাদের সাথে যোগাযোগ করেই না আমাদের কোনো দায়িত্ব সে পালন করেনি এখন আমাদের কি তার সাথে যোগাযোগ যদি আমরা না করি বা সে যখন করতে চায় আমরা যদি তার ব্যাপার কোনো ইয়ে না করি আমাদের কি কোনো গুনাহ হবে তার আর কি কোনো গুনাহ হবে আমাদের সে কোনো দায়িত্ব পালন করেনি বা আমার ভাইদের কোনো দায়িত্ব পালন করেনি আচ্ছা ঠিক আছে জি জি আমরা বেশ কয়েকটি প্রশ্ন পেলাম এখন একটু বলতে চাই উল্লাপাড়া থেকে খলিল ভাই এটা জান প্রশ্ন ছিল যে বিতির যখন 3 রাকাত পড়তে গিয়ে 2 নিয়তে পড়া হয় প্রথম 2 রাকাত পরে সালাম ফিরিয়ে আলাদা আরেক রাকাত তখন মাঝখানে কথা বলা যাবে কি না হ্যাঁ প্রয়োজনে কথা বলা যাবে কোনো অসুবিধা নেই কারণ যখন সালাম ফিরানো হয় তখন নামাজ থেকে বেরিয়ে গেলাম আবার নতুন করে তাকবীরে তাহরিমা দেয়া মানে আবার নতুন করে নামাজ শুরু করা তাই 3 রাকাত বিতির 2 নিয়তে পড়লে মাঝখানে যদি প্রয়োজন হয় তাহলে কথা বলতে পারবে কোনো অসুবিধা নেই দ্বিতীয় বাস্তবতা ছিল তার যে তাহলে 1 রাকাত যখন আবার আল্লাহ আকবার বলে তখন সানা পড়বে হ্যাঁ প্রত্যেক তাকবীরে তাহরিমার পরে অন্তত সানা পড়ে নেওয়াটা এটা সুন্নাহ জানা উচিত
আল্লাহ আকবর বলে নামাজ শুরু করে, অর্থাৎ তাকবীরে তাহরিম, আর পরে আপনি সানা পড়া ইন্নি ওয়াজ্জাহতু অথবা সুবহানাক আল্লাহুম্মা ওয়াল্লাহ আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনাক, অনেকগুলো সানা রয়েছে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, আপনি যে কোনো একটা সানা পড়া হলো সুন্নাত। যদি কেউ না পড়ে নামাজের কোনো ক্ষতি হবে না, কারণ এটা ওয়াজিব নয়, ফরজ নয়। তবে প্রত্যেক তাকবীরে তাহরিমার পরে ছোট্ট হলেও একটি সানা পড়ে নেওয়াটা উত্তম, কারণ এটা সুন্নাহ। তারপরে তার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোরআন আল করিমের তেলাওয়াতের সূচনা কিভাবে করব। আসলে আমাদের তিনি যেভাবে বললেন যে সুরাতুল ফাতেহা বা সুরাতুল বাকারার একবারে আলিফ লাম থেকে নিয়ে প্রথম কয়েকটি আয়াত, তারপরে যাবেন আস্তুরুস শরীফ আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়ে। আসলে ব্যাপার হলো আল্লাহ তাআলা বলছেন কোরআন আল করিমে নিজেই, ওয়াইদা কারাতাল কোরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছেন যখনই তুমি কোরআন এর কেরাত করবে, তেলাওয়াত করবে, তখন অবশ্যই বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাও। তাই আল্লাহর আদেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কোরআন আল করিমের তেলাওয়াতের সূচনায় পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যখন সুরার সূচনা থেকে হবে তখন আউযু বিল্লাহ তো পড়ব কোরআন পড়ার জন্যে, আর সুরার সূচনা থেকে হলে বিসমিল্লাহির রহমানির রহিম। তবে হ্যাঁ, সুরাতুত তাওবাতে বিসমিল্লাহ যেহেতু প্রথমে নাই, তাই সুরাতুত তাওবার সূচনা করতে গিয়ে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূল এইভাবে পড়ব। তো কোরআন যেভাবে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, আপনি আমি কোরআনিক তেলাওয়াত সূচনা করতে গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটা বাধ্যতামূলক, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, সুরার সূচনা হলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব, তবে এটা উত্তম আপনি সুরাতুল ফাতেহা পড়লেন, সুরাতুল আপনি আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম পড়লেন, সুরাতুল ফাতেহা পড়লেন, তারপরে আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আপনি আপনার কোরআনের তেলাওয়াত করতে থাকলেন। তবে আপনি যদি নিজেই ইচ্ছা করে ইস্তেগফার করেন, দুরুদ শরীফ পড়েন, এটা আপনার জন্য আলাদা একটি ভালো কাজ। কোরআনের তেলাওয়াতের সূচনা এটা বাধ্যতামূলক নয় যে ইস্তেগফার করতে হবে, দুরুদ শরীফ পড়তে হবে, এটা বাধ্যতামূলক নয়, বরং সম্পূর্ণ আলাদা আলাদা ভালো কাজ এগুলো। এটা কোরআনের তেলাওয়াতের সাথে বাধ্যতামূলক মনে করলে উচিত হবে না, অন্যায় হবে। হ্যাঁ, আপনি নিজে আলাদা করতে চান করতেই পারেন, এটা নিষেধ আমরা করব না। তবে এতটুকুন শুধু করতে বলবো যে আপনি কোরআনের তেলাওয়াতের সূচনা করবেন, বিতাড়িত শয়তান থেকে পানা চেনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার মাধ্যমে। ঢাকা থেকে তসলিমা তিনি প্রশ্ন করলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজের সময় কি তাহিয়াতুল ওযু পড়া যাবে? আসলে তাহিয়াতুল ওযু এটা হলো ওযু করার পরপরই দুই রাকাত নামাজ, তাই আপনি যখনই অজু করবেন তখন আপনি ওয়াক্ত অনেক লম্বা আছে, তাই আপনি অজু করলেন, প্রথম দুই রাকাত তাহিয়াতুল অজু নামাজ পড়ে নিলেন, তারপরে ওয়াক্তের নামাজগুলো পড়লেন, এটি অভ্যাস করতেই পারেন। মূল কথা হলো যখনই অজু করবেন তখনই দুই রাকাত নামাজ, এর নাম তাহিয়াতুল অজু। আর এর মর্যাদা অনেক বেশি, যেটা বুখারী বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বেলাল রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, ইয়া বেলাল, ইন্নি সামিআতু দাফান আলাইকা ফিল জান্নাহ, আমি জান্নাতে তোমার পদধ্বনি শুনতে পেয়েছি, কি আমল করো? বেলাল ইবনে রাবাহ তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত, আমি এমন কিছু ভালো কাজ করি না, তবে এতটুকুন আপনাকে সাহস করি বলি, যখনই অজু করি আমি দুই রাকাত নামাজ পড়ি। আল্লাহ তাআলা আমাদের করার তৌফিক দিন। আমাদের বোনের দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল যে মেয়েলি বিভিন্ন অসুখ বিসুখ সংক্রান্ত যখন কোনো ট্রিটমেন্ট নিতে যাবেন তখন একজন পুরুষ ডাক্তারের শরণাপন্ন হওয়া, বাংলাদেশে আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ এখন অনেক মহিলা ডাক্তার রয়েছেন, অনেক মহিলা ডাক্তার, অনেক পরহেজগার মহিলা ডাক্তার রয়েছেন, একান্তই মেয়েলি বিষয় হলে পুরুষদের জন্য এটা লজ্জাজনক, কারণ আমরা পুরুষ পাত্রে আমাদের মা মেয়ে বোন আছে। তো সুতরাং একজন মহিলার অসুস্থতায় মহিলা ডাক্তারকে দেখানোটাই হলো উত্তম। বাংলাদেশে অ্যাভেলেবেল যদি না থাকে, অপারগ হয়ে একান্তই যদি দেখাতে হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তবে পুরুষ ডাক্তার যিনি মেয়েদের মানে ট্রিটমেন্ট করবেন তাকে উচিত ওই রোগিণীকে তার মায়ের মতো, তার আপনজনের মতো, মায়ের মতো, মেয়ের মতো আপন করে তাদের সলজ্জতা বাস্তবতায়
ট্রিটমেন্ট করবেন, আল্লাহ তাআলা করার এবং বুঝার তৌফিক দিন। ঢাকা থেকে আমাদের একজন প্রশ্ন করলেন, একটু প্রশ্ন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন, কোথ থেকে বলুন? ঢাকা থেকে বলছি, আলেয়া। আমার অনেকদিন ধরে একটা প্রশ্ন ছিল হুজুর। জি বলুন। কিভাবে বলবো, একটা জায়গা আমি কিনা জায়গা মসজিদের জন্য দান করছিলাম, যে এলাকায় আমাদের পাশপাশে মসজিদ ছিল না, দেশের বাড়িতে আর কি, আমি ঢাকাতে থাকি, তো ওই জায়গাটা আমি নিয়ে করছি সবাই নিয়ে। আমার আত্মীয়রও বলছে যে তুমি সবাই নিয়ে, এলাকার সবাই নিয়ে করো, আমি কম বেশি যা খরচ পারি আমি দিয়ে দেবো, দেবো জায়গা তো দেবই। এই তারা এটা চালাকি করে কেমনি কি করে, তারা আমার ওই জায়গাটা অনেক আগে আমি বলেছি না নিয়ে, তারা আশপাশে আবার কিনে তারপরে তারা মসজিদ করছে, তা আমার ভিতরে অনেক কষ্ট লাগলো। আমার জায়গাটা কি যে নিল না, এটা কি আমারই কোনো ভুল আছে না কি আর প্রশ্ন আমার একটা জায়গার উপরে, আমার তো দেশে থাকিনি, একটা আমার আমার আত্মীয় আমার ভাই ধরেন, তারাই চাষাবাস করে খায়, আমি কিছু আনি ওই জায়গা দুই চার দিন ধরে ঘুরে ঘুরে আসি এই পর্যন্তই। তারপর ওই জায়গাটা আমি কিছু টাকা ধার পাইছিলাম, সে করল কি যে টাকা তখন দিয়ে পারি নিয়ে নাই আমার কাছে, তখন বললাম কি জায়গা তো তুমি খাইতেছো তুমি করো, তাহলে কিনার নিয়েতে আমার 10,000 টাকা দিছে, 10,000 টাকা দিছে। পরে আমি ওই টাকাটা অনেকদিন পর আমি বাড়িতে গেছি, জায়গা দেখেছি জায়গার দাম তো 1,00,000 টাকা, এইভাবে তুই কিভাবে দিলি, তো যাতে এবার তা দিয়েছিস, তুই তো ফসল খাইছিস, তুই টাকাটা ফেরত নে, তোর তো অনেক সম্পদ আছে। আমার তো আর আমার স্বামী মারা গেছে 30 বছর আগে, শুধু আমার চারটে মেয়ে দুটি ছেলে দিয়ে, তো ওই বাইরেও কিন্তু আমি লালন পালন করছি, কিন্তু তোর তো অনেক সম্পদ, তোর তো তুই একটু জায়গা রয়েছে থাক, আমার ছেলে একটু দেশে আলিফার একটু থাকার জায়গা নাই, করাটা জায়গা নাই, আমার একটু চিড়িয়ামুড়ির ছেলে মেয়েরা খাইতে চায়, জায়গাটা রয়েছে থাক, তুই টাকাটা ফেরত নে। সে টাকাটা ফেরত নিল না, দাবি সারিল না, কয় কি জায়গা তুই তোমার আমার কাছে বেচছো, তুমি আবার টাকা ফেরত দিলে সাউকে, এইভাবে সে আমার আর কি করলো, তুই তো ন্যায্য দাম তো সে আমার দেয় নাই কো। এখন এতে কি হয় কি, এখন আমি কি টাকাটা তার ফেরত দিবে পারি, আবার ফসলাদি সবই খেতেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। যে ঢাকা থেকে আমাদের প্রশ্ন করেছিলেন যে বাবা দুবাইতে চাকরি করতেন, বাবা আল্লাহর দরবারে চলে গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং বাবার মৃত্যুর পরে কোম্পানি চেয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে, তখন মা বলছেন না ক্ষতিপূরণের চেয়ে আমার ছেলেকে চাকরি দেন, তো ছেলে চাকরি করেছে, তো এই চাকরিতে কি চার ভাই বোনের হক আছে? আসলে জানা উচিত বাবা এবং বাবার উপার্জিত সম্পদের উপরে সকল সন্তান এবং এমনকি তার স্ত্রীরও হক হয়। ভাই, হ্যাঁ, ভাইয়ের সম্পদের উপরেও ভাই বোনের হক হয় যতক্ষণ তারা থাকে অপ্রাপ্ত বয়স্ক। অপ্রাপ্ত বয়স্ক ভাই বোনের অধিকার রয়েছে বড় ভাইয়ের উপার্জনে, সে তার উপার্জন দিয়ে অপ্রাপ্ত বয়স্কদের লালন পালন করবে। যখন ভাই বোন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তারা নিজেদের উপরে ডিপেন্ডেন্ট, তখন আর অন্যের উপর নির্ভরশীল থাকে না, এটা শরীয়তের কথা, আইনেরও কথা। এখন প্রশ্নটা জেগেছে বাবার চাকরির পরিবর্তে বড় ভাই চাকরি নিয়েছে, বড় ভাই চাকরি, বড় ভাই তার যে যোগ্যতা সন্তান হিসেবে পেয়েছে অগ্রাধিকার, কিন্তু তার যোগ্যতা কী বলেছিল বলেই চাকরিটা পেয়েছে, তাই বড় ভাই বাবার পরিবর্তে চাকরি পেয়েছে নিজের যোগ্যতা বলে। এইখানে এই চাকরির উপরে ভাই বোন সবার অধিকার হবে না, যদি না তারা অপ্রাপ্তবয়স্ক না থাকে। কথায় বুঝলাম সবাই প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে মা 12% জমি কিনেছিলেন অনেক দিক থেকে, এবং ভাই চাকরি ছেড়ে দিয়ে এসে ব্যবসা করতে চেয়েছে, তখন মা জমিটা বিক্রি করতে না দিয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়েছেন ব্যবসা করার জন্যে, সে ব্যবসা করছে, আসলে এখন কি ওই জমিতে সে অংশ পাবে? অংশ পাবে, কারণ যদি অংশ না পাওয়ার হয় তাহলে ওই সময় এটা কনফার্ম করে বলা দরকার ছিল। মা যদি কনফার্ম করে বলতেন দেখ এই 12% জমিতে তুই যা পাস তোর অংশ দিয়ে দিলাম, অন্যরা পাবে বাকি অংশটা, অন্য সন্তানরা সবাই, তোর ভাই বোন সবাই পাবে, এইভাবে ক্লিয়ার করে দিলে
এটা ছিল, কিন্তু ওই সময় যদি এটা ক্লিয়ার না হয়ে থাকে, কারণ আইন স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার পরিচ্ছন্ন থাকবে, তবে প্রশ্ন হলো মা যে একটা প্রায় 2,42,000 টাকা ব্যবসা করার জন্য বড় সন্তানকে দিয়েছেন, এটা হলো মা উচিত ছিল, একজনকে দিয়েছেন সবাইকে মনে মন দেবেন, এই জন্যে মা আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আমি এক ছেলেকে এত দিয়ে দিলাম, অন্যদেরকে দিলাম না, আল্লাহ তুমি ক্ষমা করো। কিন্তু তাই বলে এই জমির অংশ থেকে মা অন্যদেরকে বঞ্চিত করবেন, উচিত মানে বড় ছেলেকে বঞ্চিত করবেন, শরীয়ত এটা অ্যালাউ করে না। আচ্ছা, আরেকটা হলো যে বিয়ে করেছে, সে 7 বছর পর্যন্ত কথাই বলে না, যোগাযোগ রাখে না, এখন বড় ভাই ছোট ভাই বোনদের খোঁজখবর নেয় না, এই জন্যে বড় ভাই অবশ্যই অপরাধী হবে। ঠিক এমনি ছোট ভাই বোন তারা যারা বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে না তারাও অপরাধী, অপরাধ দুই দিক থেকে হচ্ছে। বড় ভাই তার যেমন দায়িত্ব পরিবার এবং মা ভাই বোন সবার খোঁজখবর নেয়া, ঠিক এমনি ছোট ভাই বোন যারা তাদেরও দায়, তাদেরও কর্তব্য, শরীয়ত তাদেরকেও ফরজ করেছে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করবে, 3 দিনের বেশি কথা না বলে থাকবে না। তো সুতরাং অপরাধটা দুই দিক থেকে, এবং আমার কাছে মনে হয়েছে এই জান্নাতুল ফেরদৌস ঢাকা থেকে তারই প্রশ্নে আমরা যা পেলাম এটা একটা পারিবারিক সমস্যা। আমরা অনুরোধ করব আপনাদের এক পক্ষের কথা শুনেও অনেক সত্য অনুধাবন করা মুশকিল হয়ে যায়, এই জন্য আমরা অনুরোধ করব প্রশ্নকারিণী আপনার মাধ্যমে আপনার পরিবারে যারা মুরব্বী তাদেরকে নিয়ে পারিবারিকভাবে এটা সমাধানের চেষ্টা করুন, পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করুন। এক পক্ষের কথা শুনলে স্পষ্ট অনেক কিছু বোঝা যায় না, কারণ মানুষ মাত্রই, শব্দের পরিবর্তন হয়, আবেগের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়, আর বুঝতেও আমরা হয়তো ভুল করতে পারি, এই জন্য আমি উত্তর যতটুকু বুঝেছি বলার চেষ্টা করলাম। তবে সর্বশেষ অনুরোধ করি আল্লাহর ওয়াস্তে পারিবারিক সমস্যা মুরব্বীদের, পারিবারিক মুরব্বীদের মাধ্যমে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করুন, ভাইয়ের দোষ যেমন নিজেদের দোষটাও অনুধাবনের চেষ্টা করুন। ঢাকা থেকে আমাদের সর্বশেষ প্রশ্ন আলেয়া আমাদের বোন, তিনি জানতে চাইলেন যে তিনি জমি মসজিদের জন্য দান করেছিলেন, কিন্তু গ্রামের লোকজন তার জায়গায় মসজিদ না বানিয়ে পাশে, তো তিনি তার কথা এটাও বললেন যে একজনের বাড়ির পাশে ওই জমিটা হতেও পারে, যাদের পাশে, যাদের বাড়ির পাশে জমি তারা চাচ্ছে হয়তো তারা তাদের বাড়িটা বড় করবে, কিনে নেবে। আসলে প্রথম বিষয় হলো আপনি নিয়ত করেছেন মসজিদের জন্য দান করতে, আপনার নিয়তটা আল্লাহ কবুল করুন, আমরাও বলি আল্লাহর কাছে আল্লাহ কবুল করুন, আমিন, আপনিও দোয়া করুন যাতে আল্লাহ কবুল করেন। এখন বাস্তবতা হলো যে ওই জায়গাটাতেই মসজিদ তৈরি না হয়ে সবাই পরামর্শক্রমে, অথবা যদি আপনাকে গেফ করে, অথবা যাদের বাড়ির পাশে জমি তাদের সাথে প্ররোচিত হয়ে যদি তারা ওই জায়গায় না বানিয়ে অন্য জায়গায় বানিয়ে থাকে, এটার জন্য দায় আপনার না, তাদের। তবে এখানে একটা বিষয়, আপনি মসজিদের জন্য দান করেছেন, এটা মসজিদের জন্যেই, তবে যদি মসজিদ পাশে তৈরি হয়ে গিয়ে থাকে আর এটা মসজিদের কোনো, মসজিদের কোনো কাজে না লাগে, এই ক্ষেত্রে যদি বিক্রি করে এই মূল্যটা মসজিদের প্রয়োজনে কোথাও কাজে লাগানো যায়, শরীয়ত এটাও অনুমোদন করে, যাতে করে উত্তম কোনো ব্যবহার নিশ্চিত করা যায়। আর আপনার সর্বশেষ প্রশ্ন ছিল যে জমি ভাই চাষ করে ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার চেয়েছিলেন, সে ক্রয়ের নিয়তে আপনাকে টাকা দিয়েছে, এখানে সে আপনার কাছে আপনি বিক্রি করে ফেলবেন এই নিয়তে সে টাকা দিয়েছে, আর আপনি চেয়েছেন ধার হিসেবে টাকা, এখানে তো দুইটা দুই ধরনের হয়ে গেল। এই জন্য আমি অনুরোধ করব এই প্রশ্নের শরীয়তের সমাধান হলো ভাই বোন একসাথে বসে, প্রয়োজনে আপনার ছেলে মেয়েরা মুরব্বী থাকবে, ভাই বোন বসে ছেলে মেয়েদেরকে নিয়ে পারিবারিকভাবে সমাধান করুন, কারণ ইসলাম অনেকগুলো বিষয় পারিবারিক আলোচনার মাধ্যমে সমাধান করতে বলে, কারণ পরিবারও টিকিয়ে রাখতে হবে, সমস্যারও সমাধান করতে হবে। তাই পারিবারিক আদালত, যদিও আমাদের গভর্নমেন্ট এখন একেবারে আদালত মানে বাংলাদেশে ফৌজদারি অথবা দেওয়ানি আদালতের বাহিরেও পারিবারিক এমন সুন্দর সমাধানের জন্য সরকারি উদ্যোগও রয়েছে, তাই আমরা অনুরোধ করব পরিবারের মুরব্বীদেরকে নিয়ে এই সকল সমাধান নিশ্চিত করার জন্যে। আজকে এই পর্যন্তই, সময় আর আমাদেরকে দিচ্ছে না, রবিবার থেকে বৃহস্পতিবার একই সময়ে এটিএন বাংলার পর্দায় সরাসরি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিবেদিত এই সরাসরি সওয়াল এবং জবাবের আয়োজনে আপনারা দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার জন্য প্রশ্ন করে জেনে যথাযথ মানার তৌফিক দিন, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।